মানবাধিকার লঙ্ঘনের জন্য এ সরকারকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করলেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। আজ দুপুরে সাতক্ষীরার কলারোয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। কোর্টে গেলে বিচার পাওয়া যায় না বলেই রাস্তায় তরুণরা গণজাগরণ মঞ্চ গড়েছে বলেও মন্তব্য করেন তিনি। কলারোয়ায় পৌঁছে বেগম জিয়া পুলিশের গুলিতে নিহত 18 দলীয় জোটের নেতাকর্মীর স্বজনদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান। এরপর কলারোয়া ও মনিরামপুরে নিহত চারজনের প্রত্যেকের পরিবারকে 1,00,000 টাকা করে নগদ সহায়তা দেন তিনি। বিকেল 4টার দিকে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয়ে আরেকটি শোক সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে বেগম জিয়ার। সাধারণ মানুষ নিজের স্বতঃস্ফূর্ত হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গাড়ি ঘোড়া সব বন্ধ রাখে, কারণ তারা চায় এই সরকারের বিদায়। এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার নির্বাচনের সময় যতগুলো ওয়াদা করেছিল কোনো